এদিকে এই ঘোষণা দেওয়ার পরে অর্থাৎ মশিউর রহমান রাঙাকে সকল পদপদবি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি। রাতে রংপুরে সংবাদ সম্মেলনে দলটির প্রেসিডিয়াম সদস্য এবং সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বললেন, দলের এই সিদ্ধান্তের পক্ষেই রয়েছে রংপুর জাতীয় পার্টি অঙ্গ সংগঠন। একই সাথে বক্তব্য প্রত্যাহার করে মশিউর রহমান রাঙাকে আবারও দলে সামিল হওয়ার আহ্বানও তিনি জানিয়েছেন। একই আহ্বান জানান দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিন ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। মশিউর রহমান রাঙাকে অভ্যর্থিপত্র দেওয়ার পরপরই রংপুরের জাতীয় পার্টির নেতারা জরুরি বৈঠক, হয়তো উনি ভুল স্বীকার করে আবার তাকে উনি এক্সকিউজ চাইতে পারে পার্টির চেয়ারম্যানের কাছে, তখন ক্ষমা যদি উনি করে তাহলে আবার দলে ব্যাকও নিতে পারে, তখন আবার একসঙ্গে দল করার সুযোগ আছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু দলে বহিষ্কার করেছেন, তিনি এখন জাতীয় পার্টির কেউ না। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় যে সিদ্ধান্ত দিয়েছে জাতীয় পর্যায়ে যেটা আসছে অব্যাহতি দিয়েছে আমাদের আমার জেলা জাতীয় পার্টির সভাপতি উনি রাঙা ভাই, এটা আসলে পার্টির চেয়ারম্যান যেটা সিদ্ধান্ত দেয় আমাদেরকে ওটা জাতীয় পার্টির বিধান অনুযায়ী আমাদেরকে মেনে নিতে হয়।